गंगामणि इधर गंगामणि हो बुक्या बुक्या अरे आय 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 सोई अमर गंगा जल हे सोइया मारो गंगार जल जन्म जन्म डुबलाम जत पेलाम ना तो बुकेर तल सोइया मारो गंगा जल हे अरे छाते देखते देखे तो क्या मन आचिस ना छुटकी भालो आची गो भालो आची এই খাড়া খাড়া লে 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 দেখ 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 তুলে দেখ সরি সরি কি ভালো করে দেখ পছন্দ হলো কি সুন্দর সুন্দর তো বটে লে এটা দেখ এ রে এ লে দেখ তো চুড়ি কি সুন্দর কি পছন্দ হচ্ছে আচ্ছা हाँ तुम्ही आमार एतो ख्याल की करे रखो ओ रे छुटकी तो सब किछु आमारी खाने थाके रे छुटकी खड़ा 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 ओ रे 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 अरे तारा तारा अरे अच्छे रे देखाई तुके एले আরে কে পছন্দ হচ্ছে এটা দেখ দেখ আইনা আইনা আরে আরে চুটকি রে আরে দুজনকে দেখা যাচ্ছে রে সুন্দর দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে তো হ্যাঙ্গা তোমার পালা কেমনি হলো ওরে যেমনি হয় আলা মার কাটারি ও আচ্ছা আরে পালা শেষে পাবলিক তো ছাড়তেই চায় না হ্যাঁ ও ছাদে নামে কি ঘন ঘন যায় জানি কো সে যদি তুমি শুনতে গঙ্গা দি ও এ ছুটকি কি হলো এটা এটা মজার কথা বলে পড়ে গেল কালকে রাতে পালা শেষে একসলা সুট কাপুরা শান্তি কে জড়া দতে গিয়েছিল এস শান্তি এ বল না বল তবে বল সালা শান্তি ছি মেগো আরে শুন আরে শুন না মরন আরে পা সালা বুড়াড়া अरे वाह देखो देखो अरे बहुत अच्छा खूब भाला अच्छे वाह अरे कोटा तो भाला लच्छे रे वाह अरे भारे धार इनाम कर धार वाह तो कोटा खुन नाच कर चीज आजकल थका दो घंटा को दो घंटा वाह प्रतिदिन খুব ভালো হচ্ছে আরে বাহ কোমরটা লাচা একটু কোমরটা বাহ এই খাড়া 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 এ তোর মুখটা এরকম কালো দেখাচ্ছে কেন রে আর পোশাকটা কি অবস্থা করেছিস রে ময়লা হ্যাঁ কাঁচা এই খবরদার কাঁচাকাচি করবি না ওমা কেন তোকে না কতবার বলেছি কাঁচাকাচির মতো ভারী কাজ কখনো করবি না আরে মরদের মতো হাতে শিরা সব ফুলে যাবে রে জানবি তুই লারি সদা সর্বদা লারি সয়নে স্বপ্নে চলনে বলনে সদা সর্বদা লারি তো শরীরটাকে তো লারির মতো লরম সরম করে রাখতে হবে লাকি তাহলে আমার জামা কাপড় কে কেচে দেবে শুনি সে আমি কেচে দেবো ও গঙ্গা কেচে দেবে আমি তবু তোকে কোনো ভারী কাজ করতে দেবো না রে বুঝি গেছি আমার এই বেটা ছেলেটার কাপড় কাচতে কেন রে এ চুটকি তোর হিংসা হচ্ছে নাকি আপনি আমার জন্য আর কত করবেন গো ওস্তাদ ওরে
তোর জন্য আমি সব করতে পারি রে। এত কেন করেন আমার জন্য? তুই যে আমার আমার শান্তি লতা রে, আমার মায়া কাজল, আমার চোখের মণি, দলের রানী, তুই যে আমার দলের এক নম্বর ছোকরা। মরুন, অত হাঙ্গামার কি দরকার বাপু? কেন রে, তোর হিংসা হচ্ছে বুঝি? দলে মেয়ে দরকার তো মেয়ে ছেলে রাখলেই তো পারো, ছাগল দিয়ে কি গরুর কাজ হয়? ও তো বুঝবি না রে ছুটকি, তাতে মায়া জমে না রে। কি মায়া জমে না? মরুন ছুটকি, মেয়েরা হলো রক্ত মাংস রে, তাতে আর কতটুকু মায়া? একটা 10 বছরের ছোকরাকে বছরের পর বছর ছন্দ আর সুরের মাটি দিয়ে একটু 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 করে একটা মেয়ে বানিয়ে তোলায়, যে কি সুখ কি মজা, ও তো বুঝবি না রে। সে বিরল মায়া রে, বিরল মায়া। মায়া ওস্তাদ আছেন নাকি? ওস্তাদ, ওস্তাদ আছেন? আরে সলিন যে কি ব্যাপার? আগে পায় না, পায় না? ওই চন্দ্র জুয়ারি পার্টি চলিস চয় আগে? হ্যাঁ। তা কবে? শনিবার। তা কয়দিনে মেলা? তা দিন সাতেক। জুয়ার বোর্ড? হ্যাঁ হ্যাঁ, জুয়ার বোর্ড তো থাকবেই। তা এবারে ওকে বিশাল আয়োজন ওই বিনোদিকি গ্রামেই? আগে হ্যাঁ। এই বাইনার কাগজটা যদি একটু সই করে দেন। বড় মোল্লান, বড় বউ যাই। কি বলছো গো? এই ঘর থেকে কলমটা লিয়া তো। ও ভালো কথা, এবার আমার পাল্লা দরকার। নতুন দল নন্দীপাড়ার। দে তো কলমটা দে। নন্দীপাড়া? তা কোন স্যার? সনাতন মাস্টার না কি যেন নাম, লেখা পড়া জানা, শিক্ষিত, বাবুপাড়ার লোক। এই না, গোপাল ওস্তাদ, মনকির ওস্তাদ সবই তো হলো, তাই বাবুর এখন শখ হয়েছে নতুন দলের সঙ্গে আপনাকে পাল্লা করাবে। এ আলোটা লিয়া তো। বড় লোক বাবুদের কত রকমের শখ, হ্যাঁ, নতুন দলের সঙ্গে পাল্লা করাবে। হলে আর আমার বায়নার টাকাটা? হ্যাঁ, ওইটা আগে দাও। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ চল রে, চল যাও। নন্দীপাড়া সনাতন মাস্টার। কালকের আসরের পর থেকে তোকে সুবর্ণ না বলে সুবর্ণ লতা বলে ডাকতে ইচ্ছে করছে রে, লজ্জা পেলি। ও হ্যাঁ, এই নে ধর, কালকের পালার জন্য তোর উপহার। কানের দুলকে পড়বে শুনি, হাতে তো চুড়ি পরি কবচি গোল থাকবে, তাই কানের দুল পরে ড্যাং ড্যাং করে ঘুরলে লোকে কি বলবে? ও হ্যাঁ, তাই তো দেখেছিস। আচ্ছা দিয়ে আমাকে দে, আমি ফেরত দিয়ে আসি। উফ, তুমি পারো বটে গো, আসরে তো পড়তে পারবো, আসরে দুল লাগে না আমার। যাকে থাক, শোন না, কালকে ঝাঁকশো ওর সাথে গান কেমন শুনলি? বাবা, এমন গান কোনোদিনও শুনিনি গো, গলা তো নয়, যেন সুরের রামধনু। শিল্পী যদি হতে হয় তো এমনি, যেমন গভীরতা তেমনই বিনয়। সুরের জাদু কাকে বলে তা এতদিনে বুঝলাম।
আমার কি ইচ্ছে করছে জানো মাস্টার? হ্যাঁ, আমার ইচ্ছে করছে ওনার পায়ের কাছে বসে সারা জীবন গান শিখি। তুমিও থাকবে আমার সঙ্গে? তুমি তো বলো, গান হলো সাধনার বস্তু, চলো না আমরা দুজনে মিলে ঝাঁকশি ওস্তাদের শিষ্য হয়ে যাই, যাবে? দাঁড়া দাঁড়া, গানের দলই পাকাপাকিভাবে থাকবো কিনা তার কোনো ঠিক নেই, তার মধ্যে বা ঝাঁকশি ওস্তাদ। মানে তুমি আমাদের ছেড়ে চলে যাবে? আমাকে ছেড়েও? এই সুবল, এই আরে তাকা না আমার দিকে, চল তুই আর আমি দুজনে কোথাও চলে যাই। কোথায় যাবে গো? দূরে, অন্য কোথাও। কোথায় যাবে? সারা জীবন আমাকে নিয়ে থাকতে পারবে? আমারও তো বয়স বাড়বে একদিন, তখন তখন কি করবে আমাকে নিয়ে? তোর মধ্যেই আমি আমার গান কি খুঁজে পাই রে সুবর্ণ, তুই হলি আমার সুর, তাল, লয়, ছন্দ সব। পরে কি হবে সেটা পরে দেখা যাবে, আপাতত তুই হলি আমার। কইলেন সনাতন রায় মাস্টার মশাই আছেন। ও তা কোথায়? ওই মন্দিরের কাছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নমস্কার, আমি সনাতন। আরে সুধা, তুমি? যাক, চিনতে পেরেছো তাহলে। কতদিন পর বলো তো, কোথা থেকে এলে তুমি? তুমি জানলে কি করে আমি এখানে আছি? আচ্ছা চলো ওইদিকে যাওয়া যাক, এসো এসো। বাবা, কতদিন পর বলো দেখি। তা প্রায় ৬ বছর। ৬ বছর ৩ মাস ১১ দিন। বাবা, তুমি তো দিন মাসের হিসেব রেখেছো দেখছি। রাখবো না, আমি কি তোমার মতো পছন্দ নাকি? ভুলে গেলে তো গেলি, একবার খোঁজ খবর নেবার নাম গন্ধ নেই। যাকে জিজ্ঞেস করি সেই বলে জানি না। চেয়ারটা কি ছিঁড়ি করেছো বলো তো? আমি তো বরাবরই এরকমই সুধা, ঘর পালানো লোক। তুমি আর সেই তুমি নেই সোনাদা। কেন, কি পরিবর্তন দেখলে আমার? তুমি তো এখন মাস্টার হয়েছো গো, আগে ছিলে সংস্কৃত শিক্ষকের ছেলে আর এখন হয়েছো গানের দলের মাস্টার। খোঁটা দিচ্ছ? পালাই শাট খোঁটা দিতে যাবো কেন? মেলা এসে শুনি সবাই তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে, সনাতন মাস্টার, সনাতন মাস্টার। আসলে নন্দীপাড়ার সবাই আমাকে এমনভাবে ধরলো যে এইখানে কতদিন আছো? এই তো আর কটা দিন। তারপর? তারপর যেখানে বায়না হবে সেখানে, কখন যে কোথায় যেতে হয় কে জানে। আমার সংসার দেখতে যাবে না সোনাদা?
নিমন্ত্রণ করলেই যাব। তুমি অনেক বদলে গেছো সুধা। কিরকম শুনি? খুব গিন্নি হয়েছো, দেখতে আরো সুন্দর হয়েছো। বাবার কাছে যখন কীর্তন শিখতে আসতে তখন ছেলে ছটফটে চঞ্চলা মুখর একজন নায়ক কিশোরী। এই দেখো, গায়ে সোনা পরনি কেন? বাক্সে তুলে রেখেছো বুঝি? আমার সুখের তো অন্ত নেই, তাই সব সোনা বাক্সে তুলে রেখেছে। আসি সোনাদা, রাতে আসরে এসো, ভালো লাগবে। আজকে নতুন গান গাইব, দেখি কত যদি রাজি হয়। তোমার ছেলে মেয়ে? আসি সোনাদা, রাতে আসরে দেখলে কিন্তু খুব ভালো লাগবে আমার। পণ্ডিত মশাই কত যত্ন করে আমাদের গান শেখাতেন বলো, সেসব কথা এখন খুব মনে পড়ে। বাবা তো তোমার গানে একেবারে মুগ্ধ ছিলেন, আর আমাকে তো গাল দিতেন, বেটা ষাঁড়ের গলা। ষাঁড়ের গলা না ছাই, আচ্ছাই। আমি হচ্ছে একদিন ছোকরা ছিলাম, মনের উত্তীর্ণ ওস্তাদের বাঁধা ছোকরা। ওস্তাদ আদর করে নাম দিয়েছিল কৃষ্ণকলি। মুখের পাউডার মেখে, হার ঠোঁটে লাল টকটকে রং মেখে, খোলা চলে যখন আসরে এসে দাঁড়াতাম না, তখন দশ পাঁচটা গ্রামে একেবারে দপ করে আগুন জ্বলে উঠত, টাকার পাহাড় জমে যেত আমার পায়ের কাছে। একবার কি হয়েছিল জানিস? একবার তো ওই ঘোঘোটাঙ্গার জমিদার বাড়ির কুমার বাহাদুর আমাকে লেঠে দিয়ে তুলে নিয়ে যেতে চেয়েছিল। কি সারা জীবনের খাওয়া পড়ার ভাবনা থাকতো না? সেই কথাই তো বলছি রে সুবর্ণ, সেই কথাই তো বলছি। ভুলে যাস না, তুই পুরুষ মানুষ, একদিন তোর বয়স বাড়বে, চুলের গোছা কেটে ফেলতে হবে, হাতের ওই কাঁচের চুড়ি ভেঙে ফেলতে হবে, আর এই মুখের পাউডার ঠোঁটের রং মুছে ফেলতে হবে, চুল পড়ে যাবে, দাঁত ভেঙে যাবে, আর তারপর তারপর রূপের চৌলস একদম কমে যাবে। কালাচন্দা থামো, রঙিলা দিনে দিনে খুশিয়া পড়িবে, রঙিলা দালানে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে শালা,
ছাল্লা ঢ্যানার বেটা ঢ্যানা ছোকরার জীবন তারা তার হিংসে